নির্বাচনের আগে বাড়ি বাড়ি টাইম কল বসানো হলেও সেই কল দিয়ে জল আসে না, তাই পানীয় জলের চাহিদা মেটাতে স্থানীয়দের যেতে হয় প্রায় 1 কিলোমিটার দূরে। কল থাকতেও এহেন জলকষ্টে ভুক্তভোগী পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভোটের আগেই স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় বাড়ি বাড়ি দেওয়া হয়েছিল কানেকশন। প্রথম কয়েকদিন জল এলেও তারপর থেকে আর জল পড়ে না। আমরা তো জল তো টাইম কল প্রথম ওই দুই দিকে দুটো কল ছিল, একটা যুগাতলা আছে আর একটা আমাদের পাড়াতে আছে, তা ওই কল থেকে আমরা জল এনে খেতাম। তারপর বললো যে 40 ফুট করে পাইপ দিচ্ছে, কল টাইম কল ঘরে ঘরে টাইম কল দিবে। এবার টাইম কল বসালো, আমরা খাবার পয়সা দিয়েও নিয়েছি। তারপরে 10-15 দিন জল পড়লো, তারপর থেকে দেখছি আর জল পড়ছে না। কতদিন ধরে এরকম হচ্ছে? এটা প্রায় সেই ভোটের আগে থেকে এরকম হচ্ছে। ওই অন্য পাড়ার দিকে জল পড়ে, তা আমরা যাই অনেক কষ্ট করে নিয়ে আসি। হ্যাঁ, এবারে সকলের এরকমই অবস্থা। জল সমস্যা, জলের সমস্যা প্রচন্ড সমস্যা। মানে জল মানুষ ফার্স্ট টাইম, মানে আগে পঞ্চায়েত থেকে যখন শুরু করে তখন মানুষ নিয়েছিল, প্রত্যেকটা ঘরে ঘরে জল নেয়। সেই জল নেওয়ার পরে, সে নেওয়ার পর থেকে মানুষ আর জল পায়নি। তার জলটা আমাদের ম্যাক্সিমাম পাড়া, মানে এখানে বাবুপাড়া থেকে, বাবুপাড়া, হালদারপাড়া, সর্দারপাড়া এবং সরষেপাড়া, বাঘপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে জল একদমই মতেই পড়ে না। এবং মানুষ 1000 টাকা 2000 টাকা খরচা করে সেই সময় মানুষ যে জল, সেই টাইমে মানুষ নিয়েছিল, নেওয়ার পর থেকে মানুষ কোনো জলই পাচ্ছে না। এখন কেউ কলের জল খায়, এবং কিছু মানুষ যারা এখন এই সময় মহামারী করোনার সময়, কারণ এখন পয়সা মানুষের তো ইনকামটা কমে গেছে, কারণ এই সময় পয়সা পায় না, পকেটে পয়সা নেই, সেই কারণে মানুষ, অনেক মানুষ কিনে খায়। যাদের যারা পারে তারা কিনে খায়, যারা পারে না তারা এমনি বাড়ির কলের জলই খায়, ট্যাপ কলের জল খায়। কারণ এই পঞ্চায়েত জানানো বলতে খুব পঞ্চায়েত প্রধানের বাড়িতে সে একই অবস্থা, পঞ্চায়েত তো সে প্রধানও জানে এই বিষয়টা। আচ্ছা, সেও এও এর মধ্যে এও তো ভুক্তভোগী, প্রধানও তো ভুক্তভোগী আছে না। এখানে যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি যতক্ষণ না বাড়ানো হবে, যে মোটরের যে ক্যাপাসিটি আছে, এই মোটরের সাপ্লাই ঠিক মতন দিতে পারছি না, মানে জলটা পুরো ক্লিয়ার করতে পারছি না। তাই পানীয় জলের চাহিদা মেটাতে জল কিনে খেতে হচ্ছে বা প্রায় 1 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি জানালেও সুরাহা হয়নি বলেই দাবি এলাকাবাসীদের। তবে এ বিষয়ে পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, তিনি অভিযোগ পাননি, তবে খোঁজ নিয়ে বিষয়টি সমাধান করবেন বলে আশ্বাসও দেন তিনি। আমার কাছে কেউ অভিযোগ করেনি এখনো পর্যন্ত। এখন জল ব্যাপারটা দেওয়া হচ্ছে, সব জায়গাতে পৌঁছয়নি এখনো। এখন যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে জানতে হবে, ব্যবস্থা নিতে হবে। ওখানকার পাবলিক কি জল পাবে? না পাওয়ার কি আছে, জল সবার জন্য সবাই পাবে। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।